হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার শুভ বিজয়াদশমীর শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা ছোটদের জন্য, বড়দের জন্য আমার প্রণাম রইল। তো আমি তোমাদের কাছে বলতে এলাম, আমার সঙ্গে তো তোমরা রয়েছো সর্বদা, জানি আমার সাবস্ক্রাইবার যে কজন সামান্য কয়েকজন, তাদেরকেও শুভ বিজয়াদশমীর শুভেচ্ছা জানাচ্ছি। আর তোমরা সর্বদাই তো রয়েছো, তোমরা কিন্তু ভিডিওগুলো দেখো, স্কিপ করো না, যে শর্টসগুলো বানাই তোমরা যদি আমাকে লাইক কমেন্টের মাধ্যমে উৎসাহিত না করো, তাহলে আমি আমার এই বানানোর ইচ্ছাটা আমার হারিয়ে যায়। মনে হয় যে ইউটিউব চ্যানেলটা কি আমি চালাবো নাকি সরে যাব। আসলে আমি তো বেশি দিন আসিনি ইউটিউবের জগতে, তো আমি কিভাবে কত আরও আমাকে শিখতে হবে, আরও আমাকে বুঝতে হবে, জানতে হবে, আমাকে একটু সময় নিতে হবে। তোমরা কিন্তু আমার পাশে থেকো, আর আমার ভিউজ সেভাবে আসছে না বলে আমি একটু চিন্তান্বিত হয়ে পড়েছি। তাই তোমাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, তোমরা পাশে থেকে আমাকে এগিয়ে চলার জন্য সাহায্য করো। আর পুজোতে সবাই তো খুব আনন্দ করেছো, কিন্তু যারা হয়তো বাড়ি থেকে বেরোতে পারোনি, আনন্দ করতে পারোনি, অবশ্যই তারা পরের বছর করবে, আফসোস করো না, কারণ সময় সব কিছুর উত্তর দিয়ে যায়। এবছর হয়নি তো কী আছে, পরের বছর নিশ্চয়ই হবে। বা আগের বছর হয়তো খুব আনন্দ করেছো, এবছর হয়তো কম আনন্দ করতে পারলে তার জন্য কোনো দুঃখ নেই। হ্যাঁ, সময় আমাদের জন্য সর্বদাই কিছু না কিছু দিয়ে যায়। তো কেউ বাড়িতে হয়তো বসে শর্টস বানিয়েছো, ভিডিও করেছো, সেটাও তো একটা উপভোগ করা, তাই না বলো? আমরা না বেরোতে পারলেও আমরা বিভিন্ন রকম শর্টসের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে বন্ধুদের সঙ্গে লাইভ ভিডিও করে অনেকেই কথোপকথন করে, তা সেই সবের মধ্যে দিয়েই আমরা আমাদের আনন্দটাকে খুঁজে নিতে চেষ্টা করেছি, কি তাই তো? ঠিক আছে বন্ধুরা, আমি আর বেশি কথা বাড়াবো না, তোমরা সবাই আমার সাথে আছো, পাশে আছো, সেটা আমি বুঝতে পেরেছি। এবং আরও আমাকে উৎসাহিত করো, যাতে আমি আগামী দিনগুলো তোমাদেরকে আরও আনন্দ দিতে পারি আমার শর্টস ভিডিওর মাধ্যমে। তোমরা আমাকে উৎসাহিত করলে আমি আরও চেষ্টা করব। ঠিক আছে, সবাইকে শুভ বিজয়া দশমীর আবারও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা আমি শেষ করলাম। টাটা।